সম্মানিত সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি তোফা মিডিয়ায়। আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ইএসডিও রেস্ট হাউসে। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় এই দৃষ্টিনন্দন রেস্ট হাউসটি অবস্থিত। এটি ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ভ্রমণ পিপাসু মানুষ ব্যক্তিগত প্রয়োজনে ভ্রমণের কারণে কিংবা পর্যটন উপলক্ষে এখানে আসেন, তারা এটিতে অবস্থান করতে পারেন। টিউলিপের চাষের অন্যতম জায়গা হিসেবে এটি খ্যাত এবং এখানে আমরা দেখব এই রেস্ট হাউসটিকে যে কোনো সাধারণ ব্যক্তি অবস্থান করতে পারবেন, সেই জন্য তাদের সকল ব্যবস্থা রয়েছে। এখানে যেমন অবস্থানের সুযোগ রয়েছে, তেমন রয়েছে খাবারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, তারা অন পেমেন্ট ব্যবস্থা করে থাকেন। এরপরেও এখানে পরীক্ষামূলকভাবে এদের এই কমপ্লেক্সে টিউলিপের আবাদ করা হয়েছে, আমরা সেটি দেখতে পাব। যে আমরা আস্তে আস্তে টিউলিপ বাগানে ঢুকতে চেষ্টা করছি। এটি হচ্ছে অ্যান্টার্কটিকা হোয়াইট জাতের টিউলিপ। আসলে আমরা যখন এসেছি আজকে টিউলিপের একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ সিজন প্রায় শেষ, যে কারণে এই অবস্থা। আজ থেকে 15 দিন আগে আরও সুন্দর দেখা যাচ্ছিল, এখন যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ডেনমার্ক অরেঞ্জ শেড। এরপরেরটি হচ্ছে লালিবেলা। এই লালিবেলাটাও হচ্ছে পরিপূর্ণ লাল, খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে ডাস সানরাইজ, অর্থাৎ নেদারল্যান্ডের সূর্য যখন ওঠে এরকম একটি আভা দেখা যায়। এটি হচ্ছে স্ট্রং গোল্ড। এই দুইটির মধ্যে একটি বেসিক পার্থক্য হচ্ছে একটি অস্ফুট অবস্থায় থাকে, সেটি হচ্ছে স্ট্রং গোল্ড ইয়েলো। আর এই যে আমরা দেখতে পাচ্ছি ডাস সানরাইজ, এটিও ইয়েলো কিন্তু এটি পরিপূর্ণ প্রস্ফুটিত অবস্থায় থাকে। এরপরের যেটি সেটি হচ্ছে জান্টু পিঙ্ক বা গোলাপি। এখানে আসলে একেবারেই শেষ পর্যায়ে আমরা এই যে দেখতে পাচ্ছি এরকমই গোলাপি রং হয়। এরপরের যেটি আছে সেটি হচ্ছে হোয়াইট মার্বেল, মানে সাদা। এই যে আমরা দেখতে পাচ্ছি সাদা। এরপরেরটি হচ্ছে মিস্টিক ভ্যান ইজেক্ট পিঙ্ক, এটিও পিঙ্ক কালারের হয়, তবে এই বছর এটির আবাদ খুব একটা ভালো হয়নি বলে জানা গেছে। তো এটিতে আসলে চাষের জন্য আরও বেশি প্রযুক্তি প্রয়োগ করতে হবে, যে সকল টেকনোলজিক্যাল বিষয় এবং কৃষিবিদদের যে সাজেশন আছে সেগুলো গ্রহণ করতে হবে। সর্বশেষ আমরা যেটি দেখতে চেষ্টা করব সেটি হচ্ছে হ্যাপি জেনারেশন হোয়াইট রেড শেড, অর্থাৎ এটিতে সাদা এবং লালের একটি শেড আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একটু জুম করে দেখাই, এই যে লাল এবং সাদা। এই হচ্ছে টিউলিপের বিভিন্ন প্রজাতি যেগুলো বাংলাদেশে এখন চাষ হচ্ছে। মূলত উত্তরাঞ্চলে ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিও নামক একটি এনজিও, পিকেএসএফ পুলমিক কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় আবাদ করছে। এবং এই তেঁতুলিয়ার দর্জিপাড়াতে 20 জন কৃষককে নিয়ে সমন্বিতভাবে এর আবাদ হচ্ছে এবং যথেষ্ট সাফল্য এসেছে। তবে বাণিজ্যিকীকরণের জন্য এর আরও বেশি প্রযুক্তি প্রয়োগ করতে হবে এবং উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে এটি একটি বড় শিল্প হিসেবে দাঁড়াতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে যদি আপনার ভালো লাগে তবে আপনি লাইক করতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার দিয়ে দিতে পারেন। নতুন কোনো বিষয় জানতে পথে প্রান্তরে আমি আপনাদের বন্ধু তোফা হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।